السلام عليكم ورحمة الله وبركاته كيف حالك؟ وعليكم السلام ورحمة الله وبركاته. هاي سلام درو بالو سين كاكا. الحمد لله الله يسلمك. هاي سلام درو تلبي كتير نام نيري كاكا. الحمد لله الله الله مرضي سه إني أبغى كتير كيل. هاي سلام درو إحنا كتير جاكا لبوا تاس كورشين كاكا إذا كامنا. إذا كا إيه تقول تاس كذا. مانا تاس كذا تاس كورشين. هاي سلام درو لبوا غاب سد مورو ودي بالو بورو هوي شيء إغلا بون سين بعض دين هوي كاكا إغلا. إذا مانا ها تاس شد سد. مانا شاب كوشر هوي شيء. মানে 5 বছর হয়েছে আয়েশা আলহামদুলিল্লাহ তো 7 টাকা জমি নিয়ে 5 বছর টোটাল এই পড় না মানে কত টাকা খরচ করছেন গা আমনা এটা তো হিসাব নাই আমরা সংসার করি একান্ত নি আর একান্ত দি আর একান্ত নি আর একান্ত দেই দান দেই দান তেন দেই না বরিন দেই এই অবস্থা এসে মানে ছেড়ে ছেড়ে মানে টোটাল কত টাকা মোটামুটি আয় আসে আর কি মানে ছেড়ে যে মোটামুটি কি সফলতা আপনি আছেন নাকি আলহামদুলিল্লাহ আয়েশা আলহামদুলিল্লাহ টোটাল কত টাকা খরচ করছেন গা আমনা কি ছেড়ে জানা নাই না জানা আছে অনুমান অনুমান এই সেবিক দে বেড়া দিছিলাম তো এই সিস্টেমে মনে হয় তারপরে এই কিছু কিছু সার দেই আলহামদুলিল্লাহ মানে ছেড়ে ছেড়ে আমরা বছরে কত টাকা খরচ হয় কাকা আমরা এই সাত কাঠা জমির মধ্যে লেবু বছরে কত যায় 4-5 হাজার 5-7 হাজার টাকা করতে যায় আমি নিজে খাটি তো মানে ছেড়ে ছেড়ে আপনি নিজে কাটেন মানে আমরা কোনো কামলা খরচ করেন না নাকি খরচ করি কামলা দিয়ে খরচ করি তারপরে 7-8 হাজার টাকা 10-8 হাজার মানে ছেড়ে ছেড়ে 10 হাজার টাকা খরচ করেন প্রতি বছরে আয় আলহামদুলিল্লাহ লেবু উঠান কতদিন পর পর কাকা গেলাম না এটা ধরেন কিছুদিন পরে পরে উঠে আর কি হিসাব নাই তো মানে সংসার করি যে আজকে উঠাইতেছি এমন কি আছে 15-20 দিন পরে আবার উঠামো মানে ছেড়ে ছেড়ে তো লেবু কতদিন পর পর উঠে কাকা অনুমান অনুমান 10-15 দিন 20 দিন এক মাস এরকম করে উঠে আর কি মানে 15 দিন এক মাস তার আগে কি লেবু উঠে না নাকি বড় হয় না লেবু বড় হয় না সিজন আছে তো এটা যখন সিজন হয় তখন কা মনে করেন 4 দিন পরে পরে বাগান লাগে মানে ছেড়ে ছেড়ে এখন সিজন নাকি 12 মাসে লেবু ধরে কাকা গেলে 12 মাসই ধরে ইনশাল্লাহ মানে একটু 12 মাসে গাছ 12 মাসই আচ্ছা কম বেশি আর কি সিজনের সময় বেশি আসে সিজন যখন না থাকে তখন কম আসে আর কি মানে ছেড়ে ছেড়ে 12 মাসে লেবু ধরে 12 মাসই ধরে আচ্ছা আলহামদুলিল্লাহ তো প্রতি বছর আমরা 10 হাজার টাকা খরচ করেন আপনি কাকা নাকি মানে কত টাকা বিক্রি করেন বছর 10 হাজার টাকা খরচ করলে কত টাকা বিক্রি হয় কাকা 40-50 হাজার টাকা আসে না মানে ছেড়ে ছেড়ে প্রতি বছর 10 হাজার টাকা খরচ করেন 40-50 হাজার টাকা আপনি লাভ করতে পারেন আপনি নাকি আরো বেশি মানে লেবু বাগানে কি মোটামুটি লাভ হয় কাকা লেবু বাগানে লাভ হয় ছেড়ে ছেড়ে এখন কি সার কি বীজ ব্যবহার করছেন কাকা আমনা এটা তো আমরা কি সেটা তো নিয়ে জানি না তবে দোকান থেকে কিনে নিয়ে এটাই দেন গেটা দিই আমরা মানে ছেড়ে ছেড়ে কি সার ব্যবহার করেন আপনি জানেন না নাকি মুরুক্ষ দিছি এই বছর মানে ছেড়ে মুরুক্ষ মানে সার এটা কি সার কাজ কি কাকা এটা কালো সার মানে কালো সার এর নতুন নাম কি বাংলাদেশে না আগে থেকে এটা এটাও আমি জানি না তবে আমি এই তারিখে আমার বাড়ি তো ওইদিকে ফারাকে এনে আইয়াছি কোন মুরুক্ষ শাড়ি বলো এই দেই দিছি মানে ছেড়ে ছেড়ে এসে বসে দিছিলাম দিয়ে দিই মানে গেছে বছর 2023 সালে কি দেবে দিছেন 2024 সালে আমি মুরুক্ষ সার ব্যবহার করছেন আপনি এটা সাদা সার না কালো সার কাকা এটা এটা কালো সার মানে এই সারটা ব্যবহার করলে কি হয় আপনার উপকার কি হয় কাকা উপকার এই যে ফলন বেশি হয় এই আর কি মানে ফলন বেশি হয় না মানে লেবু বেশি ধরে মানে লেবু বেশি ধরে গাছ সুস্থ থাকে তাজা থাকে নাকি মানে সব মানে সবদিকে ভালো হয় মানে বীজ ব্যবহার করা লাগে লেবুর বাগানে কাকা না করা লাগে না বলেন তো বীজ ব্যবহার করা লাগে আমি দুইবার দিছি আর কি দুইবার এর মধ্যে দেয় সবাই মানে ছেড়ে ছেড়ে কি বীজ ব্যবহার করেন কাকা আমনা লেবু খেতে 5 কাঠা জমিনে ওটা লেবু বীজ নাম আমি জানি না তবে একটা দোকানদার তিন চাইলে দেয় যায় এই বীজ দিন মানে ছেড়ে ছেড়ে কিন্তু আমরা বিশেষ খেয়াল নাই না আমার খেয়াল নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো মোটামুটি ভালো সফলতা লেবুতে নাকি না লস নাই না লস আছে লস নাই মানে ছেড়ে ছেড়ে 5 কাঠা জমিনে মধ্যে আপনার টোটাল বছর শেষে কত টাকা লাভ থাকে কাকা ধরেন 50 হাজার টাকা মানে 50 হাজার টাকা লাভ থাকে 5 কাঠা মধ্যে মধ্যে 5 দিছে নাকি 5 শতাংশ 5 শতাংশ 5 শতাংশ 1 কাঠা তো 6 শতাংশ 1 কাঠা হয় 6.5 শতাংশ মানে ছেড়ে 6.5 শতাংশ কি 1 কাঠা হয় আই জানাম টোটাল কি 5 শতাংশ জমি নামলে নাকি 5 কাঠা মানে 5 কাঠা আই আমরা কি কাঠা বলে নাকি কাঠা বলে মানে ছেড়ে ছেড়ে আই আলহামদুলিল্লাহ তো মোটামুটি কি লেবু চাষ করে আমি নিজেকে সফলতা মনে করছেন কাকা আমনা সফলতা লেবুর চাষ সফলতা মানে ছেড়ে ছেড়ে মোটামুটি ভালো সফলতা নাকি আর অলরেডি তো 5 বছর চলে গেছে আর কতদিন রাখবেন লেবু গাছ কাকা এটা আমনা গাছ কতদিন থাকবে এটা জানি না আল্লাহ মাহফুজ জানে মানে ছেড়ে ছেড়ে কতদিন আছে আর কি মানে ছেড়ে ছেড়ে টোটাল কত বছর থাকবে লেবু অনুমান আমার জানা মতো 10 বছর নাকি আরো বেশি ওইরকম থাকে বলে মানুষে কয় ওইরকম থাকে মানে ছেড়ে ছেড়ে গাছের মধ্যে আসি তো 3 বছর দিবে মানে ছেড়ে ছেড়ে মানে 3 বছর ধরে আমি লেবু মানে উদ্যোক্তা নিছেন মানে 3 বছর ধরে আমি আবাদ করছি আমি আসি খেতে 2 বছর আমি আসলাম না মানে ছেড়ে ছেড়ে হঠাৎ করে লেবুর চিন্তা মানে দূর চিন্তা মানে কে দিছে আপনাকে কাকা এটা ওই 10 করে হিসাবে আর কি আমি করছি মানে ছেড়ে ছেড়ে 10 লেবু চাষ করে মানে ছেড়ে দেখে লাভবান সবাই লেবু লাভবান সবাই মানে ছেড়ে ছেড়ে মানুষটা দেখে আপনি চাষ করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার এলাকার নাম কি কাকা এটা
كيف حالك؟ أنا 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 كيف حالك